আমার হাতে কিছু যে লেগে না যায় এটা কিন্তু ইনশিওর করার জন্য আপনাদেরকে এখানে কষ্ট দিয়েছি। অবশ্য আপনাদের কষ্টটা আমি কিন্তু ওই যাকে বলে কে রাঘব করতে পারবো না, বাট আপনাদের মনের কষ্টের মধ্যে আমরা কিছুটা শরিক হতে পারবো, একসাথে বসে আমরা দু চার কথা বললাম, এটা করতে পারবো। কিন্তু এর সাথে সজীব সাহেব যে কথা বললেন দুর্ঘটনা, তো দুর্ঘটনাই, কিন্তু আবার দুর্ঘটনার অপর দিক যেটা আছে সতর্কতা, যদি সতর্ক থাকা যায় তাহলে দুর্ঘটনাও কিন্তু অনেকটা কমানো যায়। বাকি তো উপরওয়ালার হাতে, ওটা তো আমাদের হাতে না, আর আমরা যাই কিছু করি না কেন সিদ্ধান্ত তো উপরওয়ালা থেকে আসে, বাট আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করার প্রয়োজন আছে। এখানে আরেকটা বড় জিনিস যেটা আছে, আমরা যেটা চাই না যে হোক, বন্টনের একটা নিয়ম কানুন আছে, সামাজিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক একটা নিয়ম কানুন আছে, আমরা কিন্তু সেটাই দেখতে চাই কি যার প্রাপ্য সেই হিসাবেই যে জায়গাতে যায়। আমরা কিন্তু অনেক বড় বড় অঙ্ক মানুষের কাছে ওদের পৌঁছে দিই, ওদের আমানত ওদের কাছে পৌঁছে দিই, এটা দেখে দ্যাট মা পাবে না মেয়ে পাবে না বউ পাবে না কে পাবে, এটা কিন্তু সবকিছু কিছুটা একেবারে পরিষ্কার করে যাতে পরিবারের মধ্যে যে কোনো গন্ডগোল যে না হয়। আমার একটা কাজ করি আমি, ওটা দিয়ে যদি একটা দ্বন্দ্ব লাগিয়ে দিই এটা কিন্তু আমি ঠিক কাজ করলাম না, আমারই দোষ হবে অনেকটা। বড় কথা এই অর্থের এখানে নিয়ে আসার পর্যন্ত যে কথাটা আমরা কেউ দেখি না, আমরাও হয়তো অনেক সময় খেয়াল করি না, যারা যারা এটার পিছনে যে সময় আর শ্রম দেয়, আমাদের মন্ত্রণালয়ে তো যারা আছেন তো আছেনই, কিন্তু মূল শ্রম দেয় আমাদের মিশনগুলিতে যে কাউন্সিলর যারা আছে, ওখানে কিন্তু লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ওখানে ফার্স্ট সেক্রেটারি আছে, বিভিন্ন পর্যায়ে অফিসার যারা আছে, ওনারাই কিন্তু সবচেয়ে বেশি এটা পিছনে শ্রম দেয়। এই যে ওমানে যে আমরা কয়েকদিন আগে তো ওমানে আরো তো কয়েকটা দিয়েছি, বেশ বড় বড় অঙ্ক দিয়েছি, ওখানে যে বর্তমান যে কাউন্সিলর আছে রফিউল আলম আমার মনে নতুন গেছে, বা যাওয়ার পর থেকেই এই যে যত যে পেন্ডিং কাজগুলি আছে ও যে নিয়ে আসছে, আমি তো আমার তরফ থেকে ওকে ধন্যবাদ জানাই অত তাড়াতাড়ি যে এখানে যে যাকে বলে কে দ্যাট যা পাওনা আছে উনি কিন্তু পাঠাবার ব্যবস্থা করেছেন। আশা করি আরো যারা আছে এটাও কিন্তু চলে আসবে। প্রত্যেকটা মিশনে এই ধরনের আমাদের দেনা পাওনা আছে, বাট বেশিরভাগ সমস্যা যেখানে হয়ে যায়, এটা কিন্তু আমি মূলত মিডিয়ার জন্য বলছি, যে কার কোথাও কি পাওনা আছে কি নাই, ওখানে যদি এমবেসিকে যদি মেসেজ দেওয়া যেত আগে থেকে তাহলে কিন্তু আরো সহজ হয়। আমরা এখান থেকে যতদূর করতে পারবো না, এমবেসিতে আমাদের যারা আছেন ওরা কিন্তু আরো তাড়াতাড়ি করতে পারবে। যাই হোক, আমরাও কিন্তু এখান থেকে আমরা কিন্তু এমবেসিকেই পাঠিয়ে দিই। আসলে আমরা যে লাইনে কথা বলছি অনেকটা চিন্তা করে এই লাইনে কথা কেন বলছি এটা আমিও বুঝছি না। বিকজ যাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন তা তো নিয়ে গেছেন,
এখন দোয়া করা উচিত আল্লাহ যে উনাদেরকে জান্নাতে জায়গা দেয়, আর এখানে যারা পরিবার যারা আছেন তাদেরকে শান্তিতে সুস্থভাবে যে রাখে, এটাই তো মূল কথা। আমি নিচ্ছি, বেশি তো আমাদের কিছু করার নাই। আর যে সেক্রেটারি সাহেব, আবার ওনার কথাই চলে আসি, বিকজ উনি তো গুছিয়ে বলেছেন, আমি তো অগোছালো অনেকটা। দেখ, আপনাদের কোনো সমস্যা কোনো প্রয়োজন যদি হয় এই মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডেমো অফিস বলে একটা আছে, অনেক জায়গায় আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলি আছে, যদি এখানে নাও আসতে পারেন সেখান থেকেও যদি যোগাযোগ করেন, আমার মনে হয় আমরা অনেকটা আপনাদেরকে সাহায্য করতে পারব। আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে আছি, সেই হিসাবে আপনারা আমাদের সাথে কথা বলবেন। যাই হোক, আপনারা আসছেন, এখন আর বেশি কথা বলবো না। আমার মনে হয় আমাদের ডিস্ট্রিবিউটর, আবার আমার সংসদও আছে, আপনি আমার মনে হয় আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই সংবাদ মাধ্যমের প্রিয় সহকর্মী বন্ধুরা, ইনফরমেশন হচ্ছে যে এখানে অধিকাংশ আমাদের আজকে 15 জনকে দিচ্ছি, তার সবাই ক্ষতিপূরণ, সবাই ক্ষতিপূরণ না, একটা আছে যেটা হচ্ছে যে আমরা যে আপনারা জানেন যে প্রবাসীদের জন্য একটা বিমা করেছি, সেই বিমাতে মাত্র 1,000 টাকা তিনি প্রিমিয়াম দিয়েছিলেন, এবং এরকম একজন মহিলা কর্মী তিনি মারা গেছেন, এটা হচ্ছে এই কুয়েতে, এবং তিনি 10 লক্ষ টাকা জীবন বীমা কর্পোরেশনের কাছ থেকে কিন্তু বিমা সুবিধা পাচ্ছে। এটা একটা আমাদের এই যে বিমা ব্যবস্থাপনার একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে আমরা তাদেরকে বিভিন্নভাবে সুরক্ষিত করার চেষ্টা করছি। এছাড়া আমি দেখছি যে এখানে এই ইয়ে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইয়ে পাবে হচ্ছে ওমানে ঘটেছে 60 জনের ক্ষেত্রে, কাতারে 3 জন, জর্ডানে 1 জন, কুয়েতে 1 জন, সৌদি আরবে 2 জন, এবং ইউএইতে 1 জন। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে প্রতিনিধি যিনি এখানে আছেন, তিনি আমাদের মাননীয় মন্ত্রীর কাছ থেকে এসে একটা চেক নিয়ে যাবেন।